ক্লিনিক খুলে পরিষেবা দিলেন আর্যিকর একই সঙ্গে মেদিনীপুর মেডিকেলের জুনিয়র ডাক্তাররা। চিকিৎসার পাশাপাশি আবার ত্রাণও বিলি করলেন তারা। দিন কয়েক আগে বন্যা কবলিত কেশপুরে এসেছিলেন অভিনেতা সাংসদ দেব, তবে কোন প্রশাসনিক সহায়তা এই এলাকায় এসে পৌঁছয়নি বলেই দাবি স্থানীয়দের। এবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা কেশপুর ভাস্কর স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত, কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এই 12 নম্বর অঞ্চলেই খুললেন অভয়া ক্লিনিক। 42 দিন কর্মবিরতির পর শনিবারই ফের সরকারি হাসপাতালগুলিতে কাজে জুনিয়র চিকিৎসকরা। প্রতিবাদ জারি রেখেই এবার বন্যায় পীড়িতদের পরিষেবা জুনিয়র চিকিৎসকদের। শনিবার বন্যা কবলিত কেশপুরে অভয়া ক্লিনিক খুললেন মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা। কাজে যোগ দিয়েছেন আরজিকরের চিকিৎসকরাও। এই 42 দিন ধরে বুঝেছি মানুষ মানুষের পাশে কিভাবে থাকতে পারে। আমরা আজকের এই আন্দোলন এত বৃহৎ আকারে পৌঁছতো না, মানে আরজিকর ছেড়ে দেশের বাইরে পৌঁছতো না যদি না সাধারণ মানুষের সাপোর্ট আমরা পেতাম। তো মানুষ আমাদের পাশে ছিল, এবার আমাদেরও তো একটা দায়বদ্ধতা থাকে বিভিন্ন মেডিকেলি হেল্প দেওয়ার জন্য, হেল্প করার জন্যই আমাদের আজকে এখানে আসে। বিনামূল্যে ওষুধ প্রদানের পাশাপাশি বন্যায় দুর্গতদের ত্রাণেরও ব্যবস্থা করলেন এই জুনিয়র চিকিৎসকরাই। নাম দিলেন অভয়া ত্রাণ শিবির। প্রয়োজনীয় ওষুধ বা যতটুকু খাবার আমাদের যতটুকু প্রোভাইড করার সামর্থ্য আছে, আমরা আমাদের তরফ থেকে জুনিয়র ডাক্তাররা যারা প্রতিবাদে নেমেছি তারা প্রোভাইড করার জন্য এই ক্যাম্পটা আমরা আয়োজন করেছি। আর এনাদের যা সাপোর্ট ছিল আমাদের সাথে কল্পনাও করতে পারিনি সাধারণ মানুষের এমনি সাপোর্ট আমরা পাবো। তাই যতটুকু ঋণ শোধ করা যায় আমরা এই আমাদের যে ডাক্তার হিসেবে ন্যূনতম যে দায়িত্ব, বেসিক দায়িত্ব, ওটা পালন করেই নেওয়ানোর চেষ্টা করছি। বন্যায় প্রশাসনের তরফে তেমন সাহায্য মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের। তাই চিকিৎসকদের এমন উদ্যোগে খুশি তারাও। বিচারের দাবিতে সুর চড়ালেন অভয়া ক্লিনিকে আসা রোগীরাও। আন্দোলন করছে এবং আমাদের পাশে দাঁড়িয়েছে, এই জন্য আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমি অনেক অনেক খুশি। এবং অন্যায়ের প্রতিবাদ হোক এবং ওদের ফাঁসির ব্যবস্থা নেওয়া হোক, যারা অন্যায়কারী তাদের সরাসরি ফাঁসি, সন্দিগ্ধদের ফাঁসি হোক। ভালো লাগছে, আমরা তো গাড়ি ভাড়াই যেতে পারছি না, অন্যায়ের জন্য বাসে যেতেও পারছি না, সেই জায়গায় ডাক্তারবাবুরাই এসে সুবিধা হবে। প্রতিবাদের মাঝেও কর্তব্য থেকে সরে আসেননি জুনিয়র চিকিৎসকরা। জল যন্ত্রণায় অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে ফের একবার মনে করিয়ে দিলেন সেই কথাই। জুনিয়র ডাক্তারদের দাবি, তাদের আন্দোলন যেমন চলছে একইভাবে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য, সেই কারণে এই অভয়া ক্লিনিকের আয়োজন। এবং যেখানে যেখানে বন্যা কবলিত এলাকা প্রত্যেক জায়গাতেই জুনিয়র ডাক্তাররা তাদের টিম নিয়ে যাবেন বলেই জানাচ্ছেন। কেশপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময় সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। বন্যা দুর্গত মানুষদের পাশে ছুটে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার পুরশুরা এবং একই সঙ্গে খানা খুলে সেখানে পৌঁছে এই বন্যা কবলিত এলাকার মানুষদেরকে ত্রাণ বিলি করলেন কে না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে একটা আশ্বাসও দিলেন এবং চ্যালেঞ্জ করলেন, ক্ষমতা এলে 1 বছরের মধ্যে বন্যা নিয়ন্ত্রণ করবেন তিনি বললেন শুভেন্দু অধিকারী। হুগলির বন্যা বিধ্বস্ত এলাকায় পৌঁছে এই ভাষাতেই গর্জে উঠলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বন্যা প্রসঙ্গে সরকারের প্রতি যখন আক্রমণ জানাচ্ছেন শুভেন্দু, তখন জনতার প্রতিক্রিয়াও ছিল চোখে পড়ার মতো। ক্ষমতায় এলে 1 বছরের মধ্যে বন্যা প্রতিরোধের চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। প্রত্যেক বছর চিড়াগুল পলিথিন বন্ধ হোক, বন্যা নিয়ন্ত্রণ হোক, মুখ্যমন্ত্রীকে তাড়াতে হবে, রাজি কেটে আছেন। সরকার আগুন কথা দিচ্ছে 26 সাল থেকে বন্যা বন্ধ করবো, নইলে দ্বিতীয়বার মুখ দেখা পড়া করবে। পুজোর মুখে ভয়াবহ বন্যা, তাই চাইলেও উৎসবে ফেরার উপায় নেই রাজ্যের বিস্তীর্ণ এলাকার মানুষের কাছে। মানুষকে উৎসবে ফেরার কথা বললেও তাদের দুঃসময় ঠিকমতো খাবার ও পানীয় জলটুকু পৌঁছতে পারছে না শাসক। সেখানেই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এদিক সেদিক ছুটে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার পৌঁছে গিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়।
শনিবার তিনি পৌঁছে গেলেন বন্যা বিধ্বস্ত হুগলির খানাকুল ও পুরসুরায়। দুর্গত মানুষদের ত্রিফল, খাবার ও বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্য করলেন তিনি। খাবারের প্যাকেট আছে, চাল ডাল তেলের প্যাকেট আছে, নারকলিন আছে। আবার আগামী সপ্তাহে আবার খানাকুল পুরসুরাতে আমি আসব, কারণ আমি ছবি তোলার লোক নই। বিরোধী দলনেতাকে পাশে পেয়ে প্রশাসনের প্রতি নিজেদের অভিযোগের ঝাঁপি উপর করে দিল বঞ্চিত মানুষেরা। পশ্চিমবঙ্গে সরকার নাই। বন্যা কবলিত এলাকার মানুষগুলোর কথা শুনেই বোঝা যাচ্ছে প্রতিকূল পরিস্থিতিতে প্রয়োজনীয় সাহায্যটুকুও পাননি তারা। তাই দিকে দিকে ত্রাণ নিয়ে ক্ষোভ বাড়ছে মানুষের মনে। তবে তার শাসকের কান অব্দি পৌঁছচ্ছে কি? সৌরভ রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাজ্যে ঠিক এভাবে জেলায় জেলায় বন্যার ভ্রুকুট, এবং তার মধ্যে অনেক মানুষ ত্রাণও পাচ্ছেন না। এই মুহূর্তে পাঁশকুড়ার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এখনো পর্যন্ত জলমগ্ন পাঁশকুড়া বিস্তীর্ণ এলাকা, জলের তলায় চাষের জমি পর্যন্ত, বেশ কিছু মাটির বাড়ি, একই সঙ্গে পাকা বাড়ি ক্ষতিগ্রস্ত। তবে প্রত্যেকের কাছে উদ্ধারকারী দল তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এবং ত্রাণ দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে অনেকে ত্রাণ পাচ্ছেন না। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তবে এই মুহূর্তে যেভাবে উদ্ধারকারী দল তারা এই জলমগ্ন এলাকাগুলি পরিদর্শন করেন সেই ছবি দেখাচ্ছি। এই ছবি দেখে কিন্তু একেবারে বোঝার উপায় নেই যে এটা কোনো মানুষদের বসবাসের জায়গা বা এটা কোনো মাঠঘাট, দেখে মনে হচ্ছে কোনো নদী। একটা বাড়ির ছবি দেখলেন আপনারা, যে বাড়ির একটা তলা অর্থাৎ নিচের তলা একেবারে জলমগ্ন, চাষের জমি একেবারে বলা যায় বিঘের পর বিঘে নষ্ট হয়ে গেছে, মানুষের দৈনন্দিন কাজকর্ম, একই সঙ্গে থাকা খাওয়া সমস্ত কিছু করতে কষ্ট হচ্ছে। গত কয়েকদিন ধরে এভাবে জলবন্দী হয়ে রয়েছেন পাঁশকুড়াবাসী। কাঁসাই নদীর বাঁধ ভাঙার ফলে বেশ কয়েক হাজার মানুষ এভাবে জলবন্দী অবস্থায় রয়েছেন, ক্ষতির শিকার হয়েছেন তারা, একই সঙ্গে কৃষি জমিও নষ্ট হয়েছে। আর এই নিয়ে স্থানীয়রা কি বলছেন, একই সঙ্গে প্রশাসনের তরফ থেকে বাকি বলা হচ্ছে, শোনা যাক। আমার বাড়ি অবস্থা মানে পুরো ভেঙে চুরমার হয়ে গেছে, কিছুই নেই। এখন উপরে আমি আমার ফ্যামিলি নিয়ে পুরো বাড়ি মানে তিরপলের উপরে ছাউনিতেই আছি আপাতত। কোনো সরকারি ত্রাণ পেয়েছেন? সরকারি আপাতত এখনও কিছু ত্রাণ আসেনি, তো কিছু কিছু ক্লাব বা হচ্ছে সেবা আশ্রমের কাছ থেকে ওনারা খিচুড়ি নিয়ে এসেছিল। এই দিন আমরা সবাই মিলে সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছি সমস্ত পাবলিকের দিকে। খাওয়ার জল নাইগুড়ি ব্লকের বিডিও স্যার সর্বক্ষণ আমাদের সহযোগিতা করছেন, পাঁশকুড়া ব্লকের বিডিও সহসভাপতি সবাই আমাদের পাশে আছেন। আমরা সবার সাহায্য নিয়ে সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কম করে জলে এফেক্টেড হয়ে আছে 200 বাইরে বাড়ি আমার গ্রাম পঞ্চায়েতেই। জল এখনও এক কোমরের উপরে, জল অনেক কমে গেছে। অরাজনৈতিক লোক উস্কানি দিয়ে আজকে পঞ্চায়েতে কিছু সাধারণ মানুষ এসেছিল, আমি তাদের সঙ্গে কথা বলে তাদের বাড়িতে ত্রাণ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি, এবং ওই এলাকার মেম্বার আজকে তারা সামগ্রিক নিয়ে গেছে। গতকাল পরশু থেকে আমরা এলাকায় যুদ্ধ সহিত মানুষের সেবা করার চেষ্টা করছি, এবং আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। এই বিক্ষোভ কিছু মানুষ এসেছিল উস্কানিমূলক, তারা আবার আমাদের কথা মতো তারা বিশ্বাস হয়ে চলে গেছে। বন্যা পরিস্থিতি আগের থেকে অনেকটা উন্নতি লাভ করেছে, সেচ দপ্তরের তৎপরতায় 18 নম্বর ওয়ার্ডের জোঁদড়া পোর্শনটা যে ভেঙে গিয়েছিল সেটা অলরেডি রেস্টোর করা গেছে, সেইভাবে নতুন করে জল আর ওয়ার্ডগুলোতে ঢুকছে না, এবং ওয়ার্ডগুলোর যে জলস্তর ছিল সেগুলো আস্তে আস্তে নেমে গেছে। কোথাও কোথাও পকেটে গলিতে হয়তো জল থাকছে, রাস্তাঘাটগুলো আস্তে আস্তে করে মাথা তুলে দাঁড়িয়েছে, ফলে পরিবহনের যে সমস্যাটা ছিল সেটা আস্তে আস্তে যথেষ্টভাবে সাবি হয়েছে। বন্যা বিপর্যস্ত পশ্চিম মেদিনীপুর, ঘাটাল থেকে দাসপুর, তেজপুর থেকে ডেমরা, বিভিন্ন এলাকা এখনো পর্যন্ত জলমগ্ন, জল নামলেও ত্রাণ নিয়ে বাড়ছে ক্ষোভ। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা এখনো পর্যন্ত কেন দেখভাল করছেন না, তারা কেন খবর নিচ্ছেন না?